কিছু বলবে? তোমাকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে রীতিমতো অবাক হয়ে যাই। কেন? তুমি কি আর কখনো এত সকালে ঘুম থেকে উঠতে পারতে? তোমাকে ঘুম থেকে উঠাতে আমার কত কষ্ট হতো। আগে যদি জানতাম তোমাকে ঘুম থেকে উঠাতে এত কষ্ট, তাহলে তোমাকে বিয়েই করতাম না। তাই নাকি? জি, তুমি এত ঘুম পাগল ছিলা যে তোমাকে ঘুম থেকে জাগাতে আমার অনেক কষ্ট হতো। আর মাঝে মাঝে গিয়ে দেখতাম তুমি ওয়াশরুমে যে ব্রাশের বদলে কলম দিয়ে ঘুমায় তো। কিন্তু এখন তো আমি তোমার অনেক আগেই জাগি। তা তো দেখতেই পাচ্ছি। কি হলো, হাসছো কেন? তুমি আমার বদভ্যাসের কথা বলছো। তোমার একটা হাস্যকর কাণ্ডের কথা মনে পড়ে গেল। কি কথা? তেলাপোকা শব্দটা তোমার কাছে অনেক বড় ফোবিয়া ছিল। কে তোমার পাশে এসে তেলাপোকা বললে তুমি বই চিৎকার করে উঠতে। কিন্তু এখন সে ফোবিয়া কেটে গেছে। আমরা দুজনে কেমন বদলে গেছি, তাই না? বাই দ্য ওয়ে, গত বছর এই সময়টাতে লকডাউন ছিল, তাই না? হ্যাঁ, সেই ঐতিহাসিক লকডাউনটা, সবাই ঘরে বন্দি ছিল, তাই না? কি বোরিং সময় কাটতেছিল সবার। আমাদের কিন্তু ভালোই কাটছিল লকডাউনে, বলো? হ্যাঁ, তোমাকে রান্না শেখানো, লুডু খেলা, নতুন নতুন মুভি দেখা, আর তোমার সেই রোমান্টিক কবিতাগুলো, সে কি যন্ত্রণা। হ্যাঁ, তা ঠিক। নর্মাল ডেতে তো এত কিছু করার সময় পাই না। প্রতিদিনের অফিস, জিম, এই সেই। বেশ কবার তো ঝগড়া হয়েছে, কিন্তু এবার তুমি লকডাউনে মেয়েদের মতো বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলতে পারোনি। আর অন্য সময় তো ঝগড়া হলেই বাসা থেকে বের হয়ে যেতে, অবশ্য একটু পরেই চলে আসতে। হ্যাঁ, লকডাউন আমার অভ্যাসটা বদলে দিয়েছে। ওহো, কথা বলতে বলতে খেয়ালই করলাম না বের হওয়ার সময় হয়ে গেছে। তুমি আজকে অফিস যাবে না? হ্যাঁ যাবো তো। তুমি যাও, রেডি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আই উইশ গল্পটা এমন হতো, কিন্তু এমন যে কিছুই ঘটেনি। আমি যে সেদিন ঝগড়া করে বাড়ি ফিরিনি, আমি সেদিন ভাবলাম সত্যি সত্যি চট্টগ্রাম চলে যাই, পরদিন আবার ব্যাক করব। কিন্তু গিয়ে আসতে পারলাম না, লকডাউন হয়ে গেল। তারপর কিছুদিন আমাদের লকডাউন ফোনের ভিডিও কলে কেটেছিল। তারপর হঠাৎ বাড়িওয়ালার ফোন এলো, সে বলল, তুমি আর নেই, আমি তো তোমার সাথে রাগ করে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি, কিন্তু পৃথিবী থেকে চলে গেছে আমায় ফেলে। গ্যাস সিলিন্ডার সবসময় আমি চেঞ্জ করি, সেদিন তোমাকে চেঞ্জ করতে হয়েছে, কারণ আমি বাসায় ছিলাম না, আমি শেষবারের মতো তোমার হাতটা ধরতে পারিনি, তোমাকে জড়িয়ে ধরতে পারিনি। কেন গল্পটা এমন হলো? কেন?